পরের বছর এশিয়া কাপ হবে ভারতে, 2027 আয়োজক বাংলাদেশ, ঘোষণা এশীয় ক্রিকেট সংস্থার। পরের বছর ভারতে হবে এশিয়া কাপ, তার দুবছর পর অর্থাৎ 2027 সালে এই প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ। ভারতের প্রতিযোগিতা টি টোয়েন্টি ফরম্যাটে হলেও বাংলাদেশের প্রতিযোগিতাটি 50 ওভারের ফরম্যাটেই হবে। সোমবার এই ঘোষণা করেছে এশিয়া ক্রিকেট সংস্থা বা এসিসি। 2026 সালে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ হবে, সে কথা মাথায় রেখেই পরের বছর টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হবে। আবার 2027 সালে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হবে 50 ওভারের। দুটি প্রতিযোগিতাতেই ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং আরও একটি যোগ্যতা অর্জনকারী দেশ খেলবে। মোট 13টি ম্যাচ হবে। উল্লেখ্য, 34 বছর ভারতে ফিরছে এশিয়া কাপ। এখনও পর্যন্ত একবারই এশিয়া কাপ আয়োজন করেছে ভারত, সেটি 1990-91 সালে। গতবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল। ভারত তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান আয়োজক হলেও ভারত সেদেশে যেতে রাজি হয়নি, ফলে পরের বছর পাকিস্তান এশিয়া কাপ খেলতে ভারতে আসবে কি না সেটাই এখন প্রশ্ন। রবিবার মেয়েদের এশিয়া কাপ হয়েছে শ্রীলঙ্কায়। 2026 সালে আবার মেয়েদের এশিয়া কাপ হবে, সেটাও টি টোয়েন্টি ফরম্যাটে, তবে আয়োজক দেশের নাম জানানো হয়নি। 2024-27 পর্যন্ত প্রতিবছর ছেলেদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ হবে, প্রতিটিই 50 ওভারের, পাশাপাশি উঠতি দলগুলির এশিয়া কাপ হবে।